প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা উত্তর চব্বিশ পরগনা জেলাতেই ইতিমধ্যে চার হাজারের গণ্ডি পেরিয়েছে আক্রান্তের সংখ্যা রাজ্য জুড়ে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ করোনা সংক্রমণে হ্রাস টানতে ইতিমধ্যেই বারাসাত পুরসভার পর অশোকনগর হাবড়া পৌরসভা গতকাল থেকে কিন্তু বিধিনিষেধ জারি করেছে অর্থাৎ দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তাহের বিশেষ বিশেষ দিন নির্দিষ্ট পৌরসভা আলাদা আলাদা করে দিনক্ষণ স্থির করেছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ আমি গোপালবাবুর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে করোনাকে রুখতে পৌরসভাগতভাবে দোকান বাজার বন্ধের কোনো সিদ্ধান্ত কি কিনে হচ্ছে বা আগামী দিনে কি করছেন আপনারা এই বিষয়ে দেখুন আমরা যেটা আমাদের গতকালকেও আমাদের মাননীয় মন্ত্রী সম্মানীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও আমাদের ভিসি হয়েছে সমস্ত স্বাস্থ্য দপ্তর এবং পৌর দপ্তরে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ছিলেন সেখানে যে আলোচনা হয়েছে সেখানে আলোচনাতে যেটাই করতে হবে ব্যবসাদারদের সঙ্গে আলোচনা করে করতে হবে নিয়ন্ত্রণ আমরা সব প্রত্যেকেই সচেতন ব্যবসাদার থেকে শুরু করে বনগাঁর নাগরিক সকলেই সচেতন এমন কিছু করা যাবে না যদি সরকারের কোনো নির্দেশ না থাকে আমরা কারো পৌরসভার থেকে চাপিয়ে দিয়ে কিছু করব না দু নম্বর অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যেমন আমরা প্রতিটা আজকে বিবেকানন্দের জন্মদিন আমরা যেমন ফল দিয়েছি মাস্ক দিয়েছি মানুষকে সচেতন করেছি স্যানিটাইজার দিয়েছি থার্মোমিটার দিয়েছি পাশাপাশি আমরা একটা জিনিস করছি বাজারে ঢুকতে গেলে প্রত্যেকেই আমরা থার্মাল গান দিয়ে আমাদের পৌরসভা থেকে আগামী কাল থেকেই চেকিং শুরু হবে কোনো মানুষ যদি জ্বরে আক্রান্ত হয় তারা বাজারে ঢুকতে পারবে না এটা আমরা একটা বিধিনিষেধ করছি আমরা এসডিওর সঙ্গে কথা বলেছি আমাদের পুলিশ প্রশাসনের আইসির সঙ্গে কথা বলেছি আমরা ব্যবসাদারদের সঙ্গে কথা বলেছি এবং নিয়ন্ত্রিতভাবে সেই বাজারটা যাতে চলে একে অপরের গায়ে যাতে না ভিড় যাতে নিয়ন্ত্রিত হয় প্রত্যেকে মাস্ক পরার জন্যেই বলো আজকে পনেরো হাজার মাস্ক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রত্যেক জায়গায় দোকান বাজার থেকে বাড়িতে অবধি সমস্ত ওই মাস্কের বিধিনিষেধ স্টিকারের মাধ্যমে পৌরসভার থেকে লাগানো হয়েছে এমতো অবস্থায় আমাদের যদি সরকার কোনো বন্ধের সিদ্ধান্ত না নেয় আমরা লোকালি বসে কোনো সিদ্ধান্ত নেব না কিন্তু বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্যে ব্যবসাদারকে আমরা বলবো যাতে নিয়ন্ত্রিত করে ইতিমধ্যে আমাদের সুতিবস্ত্র হাট যারা রয়েছে তাদেরকে বলেছি ফিফটি পার্সেন্ট ওদের আটশো দোকানদার আছে ফিফটি পারসেন্ট এবং আটটার মধ্যে দোকান বন্ধ করতে হয় এটা আমরা বলেছি ওরা সেদিনকে আটটার মধ্যে বন্ধ করে আটটা পনেরোর মধ্যে চলে গেছে যেহেতু রাত্রিরে চলে এ একটা ভিড় ছিল আর আমাদের আছে টবাজার নিউ মার্কেট রেলবাজার শক্তিগর কালীবাড়ি নেতাজি মার্কেট এই যে মার্কেটগুলো আছে এইগুলোর সামনে সমস্তটাই আমরা এক মাস্ক মাস্ক কিনে মাল কিনতে হবে মাস্ক কিনে মাস্ক পরে মাল বেচতে হবে এই জিনিসটার দিকে আমরা লক্ষ্য রাখছি এবং আমরা যে দেখতে পাচ্ছি বনগান নাগরিক তাদের নিয়ন্ত্রিতভাবেই বাজারে যাতায়াত করছে আশি ভাগ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা মাস্ক পরছেন যারা পরছেন না তাদেরকে আমরা পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে সচেতন করব এবং যে জিনিসটা আমরা বনগায় দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে যে পরিমাণ এখানে কোভিড আক্রান্ত হচ্ছে তাতে হলো সেই ট্র্যাডিশনালি আমাদের এখানে বাড়েনি একথাটা আমরা বলতে পারি বনগাঁর ক্ষেত্রে মানুষ যেভাবে চলাফেরা করছে নিয়ন্ত্রণ হচ্ছে শুধু একটা ভয়ের জায়গা ছিল সেটা হচ্ছে আমাদের বর্ডারের যারা প্যাসেঞ্জার আসছে সেই প্যাসেঞ্জার যে যখন ডিটেক্ট হচ্ছে তারা কোভিড আক্রান্ত এবং সেখানে করার পরেও তারা নর্মাল জেনারেল পাবলিকের সঙ্গে মিশে যাচ্ছিল এই বিষয়ে আমরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং অবিলম্বে তাদের জন্যে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স এবং তারাদের হসপিটালে বা কোনো জায়গায় ভর্তি করার সেখানে সঙ্গে সঙ্গে যেরকম এয়ারপোর্টে আছে সেই ব্যবস্থা করার জন্য বলেছি তিনি আশ্বস্ত করেছেন আমাদের এই প্রবলেম আছে এবং যেসব লরির ড্রাইভাররা কারা কোথায় থাকছে এগুলোকেও দেখার বিষয় আছে তারাও যাতে কারোর সঙ্গে কেউ না মেশে কারোর জ্বর আছে কিনা এখানে থেকে থেকেই বিবেকানন্দের জন্মদিন আজকে পালন হলো কালকে থেকেই সমস্ত ড্রাইভারদের চেকিং হচ্ছে যে তারা জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল বা তাদেরকে ওষুধ দিয়ে নির্দিষ্ট গাড়িতে থাকার কথা বলবো বাইরে যাতে না পেরে এই হলো আমাদের কর্মসূচি আশেপাশের পৌরসভার সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা কারণ বিগত দিনের মতো আবার যদি হঠাৎ করে বাজার দোকান বন্ধ করে দেওয়া হয় তাহলে সমস্যায় পড়বেন তারা প্রশাসকের বক্তব্য থেকে স্পষ্টতই প্রশাসক জানিয়ে দিলেন সরকারি সিদ্ধান্ত যদি এসে পৌঁছায় সরকারি থেকে যদি বন্ধ করার কথা বলা হয় তবেই বাজারঘাট নিয়ন্ত্রণ করা হবে কিন্তু লোকালি অর্থাৎ স্থানীয় পৌরসভাগতভাবে কিন্তু দোকান বাজার বন্ধ করা হবে না কারণ সবার আগে ব্যবসায়ীদের স্বার্থ সে কথাই জানালেন পৌর প্রশাসক পাশাপাশি তিনি যেটা জানালেন যে মাস্ক এবং আগামী কাল থেকেই দোকান বাজারের ভিড় নিয়ন্ত্রণ করবার জন্যে পৌরকর্মীরা থাকবেন থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার পর তারপরেই বাজারে ঢোকার অনুমতি মিলবে আপাতত এই পর্যন্তই ক্যামেরায় সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা